पर खेपे कैसे? Oh my god, Nero. अच्छा पढ़ा नहीं चुके। अच्छा boy. চিন্তা করলাম গুরুর হাট নিয়ে হবে যদিও গুরুর হাট নিয়ে ব্লগ করাটা আমি ভাবছিলাম করবো না, করোনার ভিতরে অনেকেই গুরুর হাট যেতে পারতো না, যেহেতু আমরা ব্যারিটেরে বের হই, চিন্তা করলাম গুরুর হাট নিয়ে একটা ব্লগ আজকে করাই যায়। আজকে ব্লগে আমার ফুল টিম যাবে না, বিকজ সবাই অনেক বিজি ছিল, সবাই কালকে রাত থেকে গুরুর হাটে ছিল, তো আজকে সবাই এখন সবাই বাসায় আছে, সবাই রেস্ট করতেছে, বাট আমরা যে কয়েকজন আছি আমরা কয়েকজনই যাব। গুরুহাটে বেশি রাশ হয়, এমনি এত বলবেন নিয়ে যাওয়া ঠিক হবে না, তো আমরা যাই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিবেন মাস্ট। তো ব্লগটা এখান থেকে শুরু হলো, আপনারা দেখতে থাকেন। দাদা গুরুহাটে যাবেন না? হ্যাঁ দেই, আপনি চাড়া দেই হেলমেটটা, একটু হেলমেটটা খুলুন, হেলমেটটা খুলুন খুলুন খুলুন। এখন চলে যাচ্ছে উত্তরা, বিকজ তারা উত্তরা থেকে আসছিল আমার সাথে দেখা করতে। এখন তাদেরকে বিদায় দিয়ে আমরা এখন যাব গরুর হাটে। বাই বাই। ও নাকি যাবে গরুর হাটে? ওর গেট আপটা দেখো না, দেখি না এই চড়া দি পারাও না হাতটা বুঝলাম না, গেট আপটা দেখো তারা ঘরে কিনছে পারফিউম মারতো যাবার পারফিউম ফক ফক। আচ্ছা আমার একটা ধরতে ধরে, তারা ঘরে কিনছে যা ফক মারছো ঘরে কিনছে পারফিউম মারতো দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই কত বড় বাটপার ওই ঘরে কিনছে হচ্ছে 1,00,000 তুমি গরু কাটা বেচছো? চারটা বেচছো, তিনটা ওইখানে আর একটা এখানে। তো আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি, বিকজ বাইক ওখানে রাখার কোনো জায়গা নেই। আজকে তোমার ভাই কিন্তু খাওয়াবে, সে বাইক কিনে কিছু খাওয়ায় নাই। তোমার তোমার যদি খাওয়ায় পানি খাইছো তুমি, শাইনের জন্মদিনে ট্রিট দিবে ওটা খাওয়াইছে, পিৎজা খাওয়াইছে, সেই আমি কালকে সবাইরে খাওয়া দিছি না, শাইন ভাই খাওয়াইছে, নিজরে ফোন দিয়ে বলা হইছে, নিজর তোমাকে বলছি না। রাত 12টা বাজে আমরা তার জন্য বাইক কিনতে উত্তর শাইন দে। আচ্ছা তোমার শাইন ভাই তোমার কি খাওয়াইছে বল? শাইন ভাই পিৎজা খাওয়াইছে, তারপরে কি মিথ্যা বলো না, খালি পিজাই খাইছি না, পিজা না, সাইনরা খুদো সে চিজ বার্গার খাইছে, দেন আমি যদি তোরে না কইতাম তুই যেতে পারতি? আমি যদি তোরে না কইতাম তুই যেতে পারতি? তোরে ডাক থেকে বাইক কিনছি, সে তাকে 1,000 টাকা দিচ্ছে আমাদের খাওয়ার জন্য। আমার ক্যাফেতে গেলেই পিজা তুমি হাত বাড়ালে হবে যে আমার, তুমি হাত বাড়ালে হবো না যে তোমার, তুমি হাত বাড়ালে হবে যে আমার, আমি হাত বাড়ালে হবো।
তো এখন আমরা চলে আসছি গাবতলীর গরুর হাটে। তো এখানে দেখা যাচ্ছে অনেক বেশি খারাপ অবস্থা, অনেক বেশি ক্রাউড, আর তো আমরা একটা ফ্রেশ একটা জায়গায় গিয়ে কয়েকটা গরু দেখাবো। আর তুমি পারো না এগুলো? আমার আর পারো না মা জায়গা জায়গা নিচর। কিন্তু ভাই সেই সাহসী ভাই একলা পুরো গরুটা নিয়ে আসে। গরু ওইদিক দৌড় দিলে নিচর এইদিকে দৌড় দেয়। আসবা গরু কিনতে নিচরকে নিয়ে আসবা, সে খুবই কাজের মানুষ ভাই রে ভাই। গরুর যে দাম যাইতাছে, ও মাই গড, যারা আগে না কিনছো সব বাস কিনছো সব বাস। করোনার মধ্যে তুমি এই যে বাইরে আইসা, এই যে আলুচি ভাই, বন্ধু মারো, এই বন্ধু মারো, যাই নাকি পিন দিমু আই হাই দেখা একটা সুন্দর মেয়ে দেখলাম, একটা গরু নিল, ছোট গরু অনেক দাম দিয়ে নিছে। আমার বলতেছে যে আজকে গরু কিনতে সব মায়া পছন্দ হয়ে গেছে, গরু কিনতে সব মায়া পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। তুমি এমন কেন মারু, এমন কোথায়? আমি কি ভালো ছেলে খেপে গেছে। আমরা এখন যাবো হচ্ছে কয়েকটা গরু লঞ্চ থেকে নামাইতেছে, আমরা ওইখানে যাবো। আর আরে তমাল ভাই, হ্যাঁ ভাই, আপনি এতরে আপনি কেন এনে এতগুলো তমাল কেন? সব শাহিন, হ্যাঁ এগুলো তো সব শাহিন তমাল, সবগুলো তমাল, সব শাহিন। এই শাহিন এদিকে এদিকে ভাই, মানুষ ঠিক আছে ভাই, দেখি গরু কম মানুষ বেশি, মানুষ ঠিক আছে গরু কম। তো এই ফাঁকে কিন্তু ভাই যে মহারা রে ভাই চালা উচিত, মহারা আরাফ খান ফেসবুক আইডি সবাই সার্চ দেন। তুই বন্ধুরে বেচ চালাবি? বন্ধুরে বেচুমে গাবতলিয়াটে, এবার বন্ধু তো মাদারীপুর, নাহলে বন্ধুরে বেচ চালাইতাম। বন্ধু আইসা একটা রিমেসটা নিবে, বন্ধুরে নাকি বেচ চালাবে আরাফ। আমাদের মারুফ ভাই কিন্তু অনেক বড় কি বল, অনেক বড় একটা ডিউটি পালন করে, ঠিক আছে ভাই? যত যত ধরনের মানে কি বলে সফট পর্ন ভাইয়ের, ভাইয়ের টাইম লাইন হচ্ছে সফট পর্ন, ঠিক আছে মারুফ আহমেদ সবাই একটু বাইরে গিয়ে আসতে করে রিপোর্টটা মাইরা দিয়ে মারতে বললেন না, ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টটা সবাই খায়া দেন, ঠিক আছে ভাই, ভাইয়ের পর্ন ইন্ডাস্ট্রি সবাই নষ্ট করা দেন। আমি তো বাংলাদেশে নটি বাংলাদেশে একটা সাইট বানাবো, ওয়েবসাইট সরকার থেকে যদি পারমিশন পাই। ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাট 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 গরু কই থেকে আসছে মামা? আপনার না পুরো বাংলাদেশেরই ইনশাআল্লাহ। গরুরা যখন পারা দিত তখন বুঝছি তোমাল তুই এত ভিতু। আমার বন্ধু সাহসী, কিরে বন্ধু তুই তো অনেক সাহসী, দেখলাম ওই যে পুরুষ পরপেনমেন মানে উঠে গুটি দিয়া তারপরে যে কাদা। তো ভাই রিমু, তুমি তো অনেকক্ষণ হাঁটে ছিলা, তোমার কি মনে হয় যে যারা নিম্নবিত্ত আছে তাদের কিন্তু সবার অবস্থা খুব খারাপ খারাপ করুণ চলতেছে, কি ভাই? কথা কি ঠিক না মিঠি? ঠিক ঠিক আছে, যারা নিম্নবিত্ত আছে তারা কিন্তু অনেক অভাবে পড়ে গরুরা বেচতেছে, আবার বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হয়েছে যার ফলে সবাই গরুগুলা না পায়রা বিক্রি করে দিতেছে। তো তোমার কি মনে হয় যে তারা কি পর্যাপ্ত দাম পাবে, অথবা যারা মিডল ক্লাসে আছে তাদের কিন্তু নির্দিষ্ট একটা বাজেট থাকে যে 1 লাখের নিচে 50,000 উপরে এমন একটা বাজেট থাকে, তারা কি মানে
কিনতে পারবে ওই অনুযায়ী। আর তারা যদি গরুগুলো কিনে, কেনার পরে কি নিম্নবিত্ত যারা আছে তাদের কি পোষাবে? তাদের তো দেখা গেছে যে গরুর উপরে যে টাকা খরচ হয়েছে ওই টাকাই তাদের উঠলো না। তো তোমার কি মনে হয় করোনা পরিস্থিতিতে? আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে গিয়ে সবার একই রকম মাইন্ডসেট, যে করোনা, চারপাশে বন্যা, এবার গরুর দাম পানির মতো যাবে, সবাই কম দামে গরু কিনে নিয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে সেটা হচ্ছেও, কিন্তু আমার মতে ন্যায্য মূল্য দিয়ে কেনাটাই বেটার। বাট আমি আজকে যা দেখলাম, যে গরু সকালবেলা গেছে 1,00,000 টাকা দিয়া, ওই গরু এখন যাচ্ছে 1,60,000-65,000 দিয়া। এটা তো মিডল ক্লাসদের জন্য ভাই অনেক বড় একটা বাস, ঠিক আছে? আমি লিটারালি সেইং, যেমন আজকে নির্ঝর একটা গরু কিনছে, কত দিয়ে কিনছিস ভাই? 1,49,000 দিয়ে কিনছে। আমি শিওর ওই গরু যদি এখন যদি উঠানো হয় এটা দুয়ের নিচে যাবে না। যাবে ওই গরু দুয়ের নিচে কিন্তু জীবনও যাবে না। মার্কেটের অবস্থা কেন? ভয়াবহ অবস্থা কাকা, মার্কেটের অবস্থা কেন আপনাদের? অনেক ভিড় থাকে কিন্তু মানুষ কম থাকে, যে লাইক যে এক সপ্তাহের মধ্যে 50% গরু সেল হয়ে যায়, আর বাকি 30% গরু সেল হয় চাপ ধরাতে, কি ভাই? তো আজকে যা দেখলাম যে মানুষ অনেক বেশি বাট গরু কম, আর গরুর দাম হিউজ যাইতেছে ভাই, পুরা ডাকাতি অবস্থা। এনে কোনো মতামত দিব না, বিকজ এখানে যারা গরিব মানুষ আছে, যারা নিম্নবিত্ত, তাদের অবস্থা ভয়াবহ খারাপ, ঠিক আছে? তাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ। তো এনে কোনো মতামত না দেওয়াই ভাই বেটার, তাই না? আমরা জাস্ট পরিস্থিতিটা সবাইকে বোঝানোর জন্য, আর এই করোনার ভিতরে অনেকে হয়তো গরুহাটে আসে নাই অথবা আসার সম্ভব হয় নাই। তো আজকের ব্লগটা এই জন্যই যে যারা আসো নাই তারা একটু গরুর বাজারটা একটু দেখলা, বাজার কী অবস্থা যাচ্ছে একটু দেখলা, এই জন্যই আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা আমি জানি অনেক ছোট হয়ে গেছে, বাট কিছু করার নাই, আমরা অনেক শর্ট টাইম নিয়ে আসছি। ছোট ছিল কালকে রাত থেকেও, ছিল বাইরে গরুহাটে, ছিল আজকে দুপুরবেলা বাসায় গেছে, তারপরেও আসছে। তো আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই করোনার ভিতরে গরুহাটে ব্লগটা বেশিক্ষণ বড় করতে পারলাম না, যতটুকু পারছি কভার করতে চেষ্টা করছি। তো এই কোরবানির ঈদ পর্যন্ত এটাই আমাদের শেষ ব্লগ, তো সবার ঈদ অনেক ভালো কাটুক। তো নেক্সট ব্লগ পর্যন্ত সবাইকে কাজল, কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন।